Assalamu alaikum viewers, Dunyabad, welcome to our second show for this month. Zaraga dekhra amra ekta second show e mashal lage. So Dunyabad for joining us. Amra aske onek khobor ase, onek news ase. So amra aste aste shob kichu alaf korbo. As always, amar guest ase aske. On my right hand side I have Mr. Nasir Rahman. Thank you for joining us, brother. Welcome. And on my left hand side I have the author, Mr. Rashidul Zaman. Thank you for joining us. Now আপনার সবার লাগে আজকে সুখবর আছে। সুখবর মানে আমরা স্টুডিওর ফোন নাম্বার ইনশাল্লাহ আপনার স্ক্রিনও উঠবো একটু বাদে। আমরা ব্যাক অফিসও আমরা কোয়ালিফাইড স্টাফ আসুন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনার যদি কোনো কোয়েরি থাকে, আমরা চেষ্টা করবো সব কিছু আনসার করবার লাগে। এটা কি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ লাস্ট উইক অনেক ফোন কল পাইছি অ্যান্ড আমরা কি ইনাফ ম্যান পাওয়ার আসলে না এটা ডিল করবার লাগে। সো হোপফুলি আজকে সবাই সাহায্য করতে পারবো। লেটস কুইকলি মুভ অন। দেয়ার সাম নিউ নিউজ মিস্টার নাশিদ, ইজন দে ফ্রম এ ইউকে বিএ পয়েন্ট অফ ভিউ। সো এই নতুন খবরটা কি ভাই? ইসলাম আলাইকুম। যেটা হচ্ছে 20 নভেম্বর হাবিব ভাই তারা একটা নতুন ফরমান জারি করেছে যেটা আমরা কম্পিউটারে দেখতে পারবো। আমরা যদি একটু কম্পিউটারের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউকেবিএ কি বলছে, যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলোতে তারা একটু কিঞ্চিত পরিবর্তন এসেছে। আমরা কি কম্পিউটারে দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারে। আপনারা দেখছেন আমি হাইলাইট করে দিলাম কয় তারিখ আসলো, 20 নভেম্বর আসলো। তারা বললেন কি কি টিয়ার ওয়ান, টিয়ার টু এবং স্পাউস পার্টনার যারা অ্যাপ্লাই করবে। এখন হাবিবে হাউস স্পাউস পার্টনারটাকে আমরা একদম সিলেটিতে বললে কি বলবো আমি জানি না। হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফ ইজ ইংলিশ। হ্যাঁ ঠিক আছে, স্বামী স্ত্রী। যে কে হাজবেন্ড ওয়াইফ জানে তারা এন্ট্রি ওয়ান পাস করতে পারবে, পাস করতে পারবে। আচ্ছা, মানে এই পয়েন্ট বেস সিস্টেম এবং স্বামী স্ত্রী হিসাবে কেউ অ্যাপ্লাই করতে চাইলে তারা এটা করবে। খুব ছোট্ট পরিবর্তন ট্রিনিটি কলেজের যে রিকোয়ারমেন্ট সেটা এবং কিছু অ্যাড্রেসের চেঞ্জ। আমি সেই জায়গায় চলে যাচ্ছি। দেখেন এই ডকুমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন কি, এখানে বলে দিচ্ছে স্পষ্ট, একটু কম্পিউটারে দেখতে পারি কেন আমরা, বলছে 20 নভেম্বরে চেঞ্জ আসবে। এই ডান দিকে দেখেন আপনারা এই যে অ্যাড্রেসগুলো তাদের কোয়ালিফিকেশনগুলোকে এটাই চেঞ্জ আসবে। আর আমরা নিচে নেমে যাচ্ছি, নিচে যদি আমরা ট্রিনিটি কলেজে চলে যাই, বেশ কিছুটা নিচে নামার পর ট্রিনিটি কলেজ পাওয়া যাবে। ইএসটি জাস্ট আফটার দিস, এটার পরে এটা কি চেঞ্জ আসছে আমি না দে, এটা এটা কেমব্রিজে চলে গেছে না, আমি কি বুঝতেছি না। আমি নিচে নেমে আসি, ট্রিনিটি কলেজ লন্ডন। এই জায়গাটা একটু চেঞ্জ আসবে আপনার, যে কোন পরীক্ষায় কোন ডকুমেন্ট দিতে হবে এটাই আমাদের যে এক্সপার্ট যারা আছেন ওনারা ভালো বলতে পারবেন। এবং এই যে ঠিকানাটা আছে এই ঠিকানাটায় আপনারা দেখতে হবে যে এরা অ্যাওয়ার্ডিং বডি, অন্য কেউ যেন এটা নিয়ে কোনো প্রতারণা করতে না পারে। যেটা বাংলাদেশে হয়েছিল যে অনেক পরীক্ষার কিন্তু তারা বাতিল করে দিয়েছে, রিফিউজ করে দিয়েছে শুধু মাত্র অ্যাওয়ার্ডিং বডির ভুলের জন্য, এবং তারা এটা স্বীকার করেছে। এটা কারণ আছে খুইখেল লাগি, বিকজ অনেক মানুষে দেশমের সার্টিফিকেট তারা ইস্যু করছেন, মানুষকে ডিফারেন্ট নাম দিছেন বা ডিফারেন্ট ডেট অফ বার্থ দিছেন, অনেক মানুষ অনেক নকল হয়েছে। সো এটা নকল বড় লাগে। Now you have to be clear cut, মানে totally clear. Who's the student? ছাত্রকে? Yes. Date of birth? Yes. পরীক্ষা হই করছে? কোন দিন পরীক্ষা পাস করছে? And also কোন দিন কোর্স শুরু করছে? So দান্দামান্দার ফোর্থ বেসিক্যালি প্রিটি মাচ এখন ওয়াটার টাইট। Absolutely. আর